হয় এই মুহূর্তত মই উপস্থিত আছো যোগী খোপাত আৰু যোগী খোপাত এটুকু বিশুদ্ধ খোৱা পানীৰ বাবে এতিয়া হাহাকাৰ কৰিবলগীয়া হৈছে মৰুতিতে বিশ্বাংশ দেখুৱাব এই যোগী খোপা গাঁৱৰ লোকসকলে এইদৰে নলার পানি খাবলগীয়া হৈছে বর্তমান যি সময়ত কেন্দ্রীয় সরকারে ঘোষণা করেছিল যে হার ঘর নল আর হার ঘর জল বলে এক স্লোগানরে করেছিল কিন্তু সেই সময়ত আজি দেখিবলৈ পোৱা গৈছে যে যোগী খোপার লোকসকলে এটোপাল বিশুদ্ধ খোৱা পানির বাবে এতিয়া হাহাকার করবলগীয়া হৈছিল আজি গাঁওবাসী রাজপথত ওলাই আহি তেওঁলোকৰ যি পানি যোগান আঁচনি আছে আর পানি যোগান আঁচনি ইতিমধ্যে বন্ধ করবল হৈছে মোৰ সতীর্থ সেই দৃশ্যাংশ দেখুৱাব যে যোগী খোপা মহিলাসকল ওলাই আহি এইদরে যে পানি যোগান আঁচনি কার্যালয় আছে কার্যালয় ইতিমধ্যে বন্ধ করে দিবলগা হয়েছিল কারণ ইতিমধ্যে মোৰ সতীর্থ এই দৃশ্যাংশ দেখুৱাইছে যে কিনে ধরনের পানি তেওঁলোকে দিয়ে আর এসপ্তাহ ধরে তেওঁলোকে পানি যোগান ধরব নাই এজন লোক আছে তারপর জানি কি কব আপনার যে যোগী খোপা বিশেষভাবে এটোপাল বিশুদ্ধ হওয়া পানির বাবে অসুবিধা হয়েছে কি কব হয় এইটা তো বিরাট ডাঙর সমস্যা এটা যোগী খোপাবাসী রাইজের বাবে আমি বারংবার এটা কথা বারংবার কই আইসো জনকল্যাণ কারিগরি বিভাগের বিষয়বিয়া কই আইসো আমি যে আমাক খোৱা পানীটো কোনো এড্রেস ব্যৱহাৰ কৰিবলৈ দিয়ক আজি 100 কোটি টকাৰ প্ৰজেক্ট গৈ কেনে 1000 টকাৰ প্ৰজেক্ট হৈছে এইটো কুঁৱা বনাইছে কুঁৱাটো আপোনালোকে চাইছে চাৰিওফালে ড্ৰেঙৰ পানী দি কুঁৱা বুলি বিশুদ্ধ খোৱা পানীৰ নামত আমাক ড্ৰেঙৰ পানীয়ে খুৱাই আছে দিল্লীত চৰকাৰত বহিয়ে না হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই ডাঙৰ ডাঙৰ লেকচাৰ মাৰে বুক ফেটে কয় ঘৰ ঘৰ জল ঘৰ ঘৰ অসমৰ মানুহক ইমান খোৱা পানী বিশুদ্ধ খোৱা পানী আজি বিশুদ্ধ খোৱা পানী সেইবিলাকৰ চকু ক'ত আছে আজি চাওক তেওঁলোকে আহি যে আমাক কেনেকৈ ড্ৰেঙৰ পানী তেওঁলোকে খুৱাই আছে আজি তো লাজ লাগিব লাগিছিল ইমান ডাঙৰ ডাঙৰ লেকচাৰ মাৰি আজি কোন চাৰিওফালে অসমৰ মানুহ হাৰাশাস্তি কৰি আছে আজি স্মাৰ্ট মিটাৰৰ নামত জনসাধাৰণৰ হাৰাশাস্তি কৰিছে ইফালে বানপানীৰ নামত ৰাইজৰ হাৰাশাস্তি কৰিছে খোৱা পানীৰ নামত হাৰাশাস্তি কৰিছে আৰু বিশেষকৈ আমাৰ এই নামনি অসমৰ বিশেষকৈ অসুবিধা জাগাখনে হৈছে আমাৰ যোগী খোপা যিটো দুটা সমস্যা এটা হৈছে খোৱা পানী এটা হৈছে বানপানী বানপানীৰ কাৰণে বাৰম্বাৰ কৈছোঁ আজি পৰ্যন্ত এজাক বৰষুণ পৰিলে মানুহৰ ঘৰত বানপানী এতিয়ালৈকে বানপানী আছে আৰু ঠিক তেনেদৰে খোৱা পানীটো এলৈ আজি বহুদিনৰপৰা খোৱা পানী নাই যিটো 10 মিনিট পানী দিয়ে এনেকুৱা লেতেৰা পানী যায় সেইটো খোৱাটো দূৰৰ কথা আপুনি ভৰি ধুব নোৱাৰিব এনেকুৱা লেতেৰা পানী আৰু দ্বিতীয়তে আজি কেইদিনমান ধৰিব লাইনটো কাটি দি গৈছে লাইনটো কাটি দি গৈছে কিন্তু এইটো যিটো জলকল্যাণ কাৰিকৰী বিভাগৰ কোনো বিষয় বিভাগ এতিয়ালৈকে ৰাইজক আমাক জনোৱা নাই যে এই লাইনটো ক'ত কটা হৈছে কিহৰ কাৰণে কটা হৈছে আমাৰ তাত প্ৰশ্ন আছে লাইনটো কাটিল কিহৰ কাৰণত কিবা চৰকাৰৰ কিবা গাফিলতি আছে বা জনকল্যাণ কাৰিকৰী বিভাগ কিবা গাফিলতি আছে লাইনটো কাটিল কিহৰ কাৰণত এতিয়ালৈকে আমাক সেইটো জনা নাই কিন্তু আমি বারংবার কই আছো যে আমার পানির ব্যবস্থা কই দিয়ক পানির ব্যবস্থা কিন্তু এতিয়ালৈকে গাত ঘুম ঘুরা অফিসত বই কেবল ঘরের ঘাসে কাটি আছে ডিপার্টমেন্টের নামত কোনো একো করা নাই যার আজি সাধারণ রাইজক এনেকা বিশুদ্ধ ভাল পানির নামত বেয়া পানি লেতেরা পানি ড্রেঙর পানি আমাক খুয়ে রাইজক এনেকা জরাশ্রী করে আছে আর মোর অতিথি এক দৃশ্যাঙ্গ দেখাব কারণ এই যে মহিলাসকল এতিয়া ওলাই আহিছে কারণ যে কার্যালয় আছে কার্যালয় বন্ধ করে দিব কারণ এসপ্তাহ ধরে বিশুদ্ধ খাওয়া পানি পাওয়া নাই মোর বাইদেউ আছে কি কব আপনি খাওয়া পানি পাওয়া নাই নাই পাওয়া নাই এসপ্তাহ কি 10 দিনে আৰু পানী যে কেতিয়াবা দিয়ে তাৰ আগতে 15 মিনিট দিয়ে ইমান কম পানী আমাৰ কি হয় নেকি কিছুমানেতো পাইপ দি পানীয়ে নাযায় দিলে ভিতৰৰ চাইডৰ ইহঁতে ভিতৰত থাকে ইহঁতৰ পানীয়ে নাযায় পানীয়ে নাপায় একলে ভৰাৰ লগে লগে বন্ধ কৰি দিয়ে হেৰি হৈছে তে লাইন বোলে কাটি দিয়ে তে ইমান বিল উঠে নেকি 15 মিনিটত সদায় কয় যে লাইন বিল কাটি দিছে নাকি দিছে হয় আসলে কব লাগিব এইদরে মহিলাসকল আজি ওলাই আহিবলগী বাধ্য হৈছে কারণ তেওঁলোকর যে এসপ্তাহ ধরে যে পানি পোৱা নাই আর পানির কারণে তেওঁলোকে আজি ওলাই আহিবলগীয়া হৈছে মোৰ সতীর্থ আৰু এক পুনৰ দৃশ্যাংশ দেখুৱাব এইদরে যে নলার পানি সমূহ আছে আর নলার পানি সমূহ এই টেংকিটো জমা হয় আর এই পানি যি সময়ত তেওঁলোকে যিখিনি পানি তেওঁলোকে যোগান ধরে সেইখিনি পানি কিন্তু এই ধরনের পানি দিয়ে যি সময়ত প্রধানমন্ত্রীয়ে স্লোগান আছিল যে হার ঘর নল হার ঘর জল বলে এটোপাল বিশুদ্ধ খোৱা পানী প্রতিটো গাঁৱে ভূঁয়ে নগরে চগরে এই বিশুদ্ধ খোৱা পানী যাব কিন্তু তার ক্ষেত্রত আজি যোগী খোপাবাসীয়ে এইদরে নলার পানী খাবলগীয়া হৈছে গুৰেশ্বৰতো ধোৱাচাঙত জল জীৱন মিছন প্ৰকল্প স্থাপনৰ এবছৰৰ পাছতো গ্ৰামাঞ্চলৰ ৰাইজে পোৱা নাই পানী আইৰণযুক্ত লেতেৰা পানী খাই ৰোগাক্ৰান্ত হৈ পৰিছে গ্ৰামাঞ্চলৰ ৰাইজ প্ৰকল্প স্থানৰ পাছতো লোকৰাবৰ নগৰ গাঁওবাসীয়ে পোৱা নাই খোৱা পানী ঠিকাদাৰৰ গাফিলতিত বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত হৈছে স্থানীয় ৰাইজ চৰকাৰক অতি শীঘ্ৰে প্ৰকল্পটো কাৰ্যক্ষম কৰাৰ দাবী জনাইছে স্থানীয় ৰাইজে আমি গুৰেশ্বৰৰ সাংবাদিকগৰাকীৰো এক প্ৰতিবেদন এই সন্দৰ্ভত আগবঢ়াইছোঁ আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰণ।